ঢাকার নবাবগঞ্জ উপজেলা নয়নশ্রী ইউনিয়নের 6 নং ওয়ার্ডের নবনির্বাচিত মেম্বার নুরুল ইসলাম সাগরের পক্ষে মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নয়নশ্রী ইউনিয়নের রাধাকান্তপুর এলাকায় এই মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। মোহাম্মদ কায়সার সিদ্দিকের সঞ্চালনায় মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত নয়নশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পলাশ চৌধুরী। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, দলমত নির্বিশেষে আমাদের সকলকে এক হয়ে এলাকার উন্নয়নে কাজ করতে হবে। এই 6 নং ওয়ার্ডের জনগণ, ভাই এবং বন্ধুদের, যখন আমি 31 তারিখে যে ব্যাপক ভোটের মাধ্যমে আমি নির্বাচিত হয়েছি, হিসাবে একজন সেবক হিসাবে কাজ করার সুযোগ করে দিয়েছেন। আমরা এখানে সবাই এক হব। নবনির্বাচিত এপি সদস্য নুরুল ইসলাম সাগর বলেন, জনগণ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তিনি জনগণের পাশে থেকে সবসময় এলাকার উন্নয়নে কাজ করবেন। 6 নং ওয়ার্ডকে একটি ডিজিটাল ওয়ার্ড হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি। নির্বাচিত হয়েছি, আমার একটাই দাবি আপনাদের কাছে, কারো ছোট ভাই আছে বড় ভাই হিসেবে দায়িত্ব পালন করবেন। অনেকে মুরব্বী আছেন, পিতৃতুল্য মুরব্বীরা, আমার সন্তান হিসেবে পাশে রাখবেন এবং দিক নির্দেশনা দেবেন। আপনাদের দিক নির্দেশনা নিয়েই আমি এই 6 নম্বর ওয়ার্ডকে ডিজিটাল ওয়ার্ড হিসেবে রূপান্তরিত করবো ইনশাল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন হাজি ইব্রাহিম মোল্লা, মাসুদ সিদ্ধা, মিজানুর রহমান মিজান, আবুল কালাম, জহির খান, ভক্ত সরকার, তাপস সরকার, আয়ুব আলী, ফারুক মোল্লা, শেখ মিশু প্রমুখ।